আসসালামু আলাইকুম আমরা অর্ডিনারি প্রথম অধ্যায় একটা অঙ্ক করব এক্সাম্পল চৌত্রিশ তো দেখো এখানে প্রশ্নটা হলো একটি অন্তরিক সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমাধান ওয়াই ইকুয়াল ই এক্স কস ফোর এক্স তো দেখো এখানে আমরা অন্তরিকরণ সমীকরণ গঠন করতে বলছে তাহলে অন্তণ সমীকরণ গঠন করতে বললে আমরা এটাকে আমরা দুইবার অন্তর্করণ করলে যে সমাধান পাবো সেটাই হলো অন্তরিকরণ সমীকরণ তাহলে দেখো প্রথমে আমরা যেটা আছে সেটা লিখলাম লেখার পর এখানে আমরা অন্তর্গ্রহণ করলাম প্রথমে একবার সাপেক্ষে তবে দেখো এখানে আমরা ইউ আর বি ইউ আর বি যদি দৌড়ি এখানে তাহলে আমরা ইউবি একটা সূত্র পড়ে কি সূত্র এটা ইউকে রেখে প্রথমে বিকে অন্তর্গ্রহণ করবো আবার বিকে রেখে ইউকে অন্তর্গ্রহণ করবো তো দেখো আমরা ইউকে রেখে দিলাম বিকে অন্তর্গ্রহণ করলাম আবার দেখো বিকে রেখে দিলাম ইউকে অন্তর্গ্রহণ করলাম করার পর দেখো এখানে কস কস ফোর এক্সকে যদি আমরা এখানে অন্তর্গ্রহণ করি মাইনাস সাইন ফোর এক্স চলে আসে আবার দেখো এখানে আমরা যদি এখানে আমরা কি করছিলাম ফোর এক্সকে আমরা এক্স জোরে অন্তর্গণ করছিলাম তাই এটাকে আমরা কি করব আবার অন্তর্গ্রহণ করব তাহলে আমরা ডিএক্স ডি মানে ফোর এক্সকে আবার অন্তর্গ্রহণ করলাম আর এখানে দেখো কস ফোর এক্স যা তাই আর ই এক্সেক্স যদি আমরা অন্তর্গ্রহণ করি ই এক্সে চলে আসে তো তারপর দেখো ফোর এক্সে যদি অন্তর্গ্রহণ ফোর চলে আসে আর যা আছে তাই এখানে তো এরপর আমরা কি সাজাবো ফোরটা সামনে নিয়ে আসবো আর এখানে সাজাব সাজানোর পর দেখো এখানে এক্স কস ফোর এক্স এটাকে আমরা কি লিখতে পারি ওয়াই কারণ দেখো এখানে এখানে কি আছে এটা আমার দেওয়া আছে ওয়াই তাহলে আমরা এটাকে আমরা ওয়াই লিখতে পারি লেখার পরে দেখো যে ওয়াই লিখেছি লেখার পর এখানে প্লাস ওয়াইটাকে আমরা কি ভিতর নিয়ে আসবো তাহলে মাইনাস ওয়াই হয়ে গেলো তো এটা একটা এক নং সমীকরণ দেবো এটাকে আবার এক্সাপেক্ষে আরেকবার কি অন্তর্কন করবো তো দেখো এটাকে আমরা আরেকবার অন্তরিক্ষণ করবো এখানে দেখো আমরা করেছি তারপর দেখো এখানে মাইনাস ফোরকে কি আমরা কী করেছি মাইনাস ফোরকে আমরা এই দুর্ভোগটাকে আমরা কি আলাদা করে রেখে দিয়েছি মাইনাস ফোর আলাদা করে রেখে দিলাম আর এখানে দেখো আবার এটাকে আবার কি ইউ আর বি সূত্রে পড়ে তাহলে আমরা দেখো ইউকে রেখে বি কে করবো বি বিকে রেখে ইউকে অন্তর্গ্রহণ করব তো দেখো আগের মতনই তো এই যদি সাইন ফোর এক্সকে কে যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে কি আসে সেটা কি কজ ফোর এক্স ঠিক আছে তাহলে কজ ফোর এক্স হলে আসে দেখো এটাকে আমরা কি এক্স হিসাবে অন্তর্গ্রহণ করেছি তাই এটাকে ফোর এক্সকে আবার অন্তর্গ্রহণ করবো আর এখানে সাইন ফোর এক্স যা আছে রেখে দিলাম আর ই এক্সকে যদি অন্তর্গ্রহণ করলে ই এক্স চলে আসে তারপর দেখো এখানে আমরা অন্তর্গ্রহণ করলে আসে ফোর চলে আসে আর এখানে আমরা কী করব ফোরটা সামনে চলে আসবে তারপর দেখো আমরা কী করছি আর তারপর আমরা মাইনাস ফোরকে আমরা প্রত্যেকটা কী করছি গুণ করছি মাইনাস সিক্সটিন ই এক্স কস ফোর এক্স মাইনাস ফোর ই এক্স সাইন ফোর এক্স